হাই, আজ আমি পুনরায় চলে এসেছি, হচ্ছে কোথায় এসেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজ আমি চলে এসেছি হচ্ছে ফালতুতে স্বপনরুদ্ধপালের স্টুডিওতে। তো স্বপনরুদ্ধপালের স্টুডিওতে তোমাদের আগে দেখিয়েছি মাটিতে, পুরোপুরি মাটির প্রলেপ লেগে গেছে, সব কিছু দেখানো হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে স্বপনরুদ্ধপালের স্টুডিওতে চক্ষুদান এবং তার সাথে হচ্ছে রঙের কাজ সম্পূর্ণ হতে চলেছে। তো যা যা হয়েছে স্বপনরুদ্ধপালের স্টুডিওতে তাই আজকে তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাতে চলেছি, তার সাথে ইনক্লুডিং যদি কিছু নতুনত্ব থাকে তাও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো তোমরা আজকে আমার ভিডিওটা উইদাউট স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আজকে এখানে আর সময় নষ্ট না করে আমি তাহলে চলে যাচ্ছি স্বপনরুদ্ধপালের স্টুডিওতে। তো চলো তোমরা আজকে আমার সাথে স্বপনরুদ্ধপালের স্টুডিওতে। ঢুকে পড়লাম স্বপনরুদ্ধপালের স্টুডিওতে। তো স্বপনরুদ্ধপালের স্টুডিওতে ঢুকতেই প্রথমে যে মা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, দেখো রঙের কাজ হয়েছে। দেখো এখানে কি সুন্দরভাবে ব্লু এবং শেডের উপরে রংটা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর মায়ের মুখটা দেখো, অসাধারণ লাগছে মায়ের মুখটা দেখো। যে প্রতিমার দিকে যাচ্ছি, চক্ষুদান হয়ে গেছে, পিছনে কালিদাসকে দেখো তোমরা, কালিদাস। শাড়ির কাজ হয়েছে, এদিক থেকে দেখো মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, মা সরস্বতীর রং হয়েছে, সুন্দর লাগছে দেখো মায়ের চোখখানি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে।
আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে গিয়ে যেটা আমার হঠাৎ করে চোখে পড়লো, এখানে এক দাদা সরস্বতী প্রতিমা তৈরি করছে। দেখো তোমরা, এটা হচ্ছে নটরাজ রূপে এখানে মা সরস্বতী সজ্জিত হয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো। দাদাকে একটু জিজ্ঞেস করি এটা কি করছে। দাদা তুমি কি করছো একটু বলবে? এটা নটরাজ মূর্তিটা, নটরাজ মা সরস্বতী। আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটি নটরাজ মূর্তি তৈরি হচ্ছে মা সরস্বতী। দেখো এখানে চুলের কাজ চলছে, এটা কি করে চুলের কাজ হচ্ছে? এটা হাইট তোমার 3.5 ফুট, তাই তো? 3.5 ফুট হাইটের একটি মা সরস্বতী তোমাদের নটরাজ রূপে এখানে সজ্জিত হয়েছে। স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি। এই দাদা তৈরি করছে, দাদাকে তোমরা দেখো। দাদাকে হাই করে দাও, ওইকে দাদা হাই 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 হাই। এই দাদা কি নিপুণ ভাবে কাজটি করছে তোমরা দেখো, অক্লান্ত পরিশ্রম করে কাজটি করছে। 3 থেকে 4 দিনের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হতে চলেছে। মাটির কাজটি এখনো করে যাচ্ছে। এটা কি শুধু রঙই হবে, কাপড় তো পরবে না? রঙের কাপড় হবে। দেখো কি সুন্দর মাটির কাজ করেছে, দেখো তোমরা কি সুন্দর মাটির কাজ হয়েছে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে যা যা হয়েছে তা সবই তোমাদের সামনে তুলে ধরলাম। রঙের কাজ পুরোদমে চলছে, তার সাথে চক্ষুদান কমপ্লিট। আর তোমাদের একটি ছোট 3.5 ফুটের নটরাজ দেখালাম, যেটির কাজ এখনও মাটির কাজ সব কাজ চলছে। 3 থেকে 4 দিনের মধ্যে দাদা এই কাজটি করেছে, আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কাজটি করেছে। আমি তোমাদের দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখে আমাকে বইও কমেন্টের সেকশনে তোমাদের কেমন লেগেছে। আর নটরাজ মূর্তি যদি শেষ যখন হয়ে যাবে সেটাও তোমাদের কাছে দেখাবো রঙের পরে। তো যারা তোমরা নতুন ভিউয়ার্স হচ্ছ, তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে বরাবর মতন সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে এরকম ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখার জন্য তোমাদের কাছে সবার আগে যাতে নোটিফিকেশান চলে যায়। তো এখানে আর বেশি আর দেরি করলাম না, এখানে ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমরা পরের ভিডিওর জন্য ওয়েট করে থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই।